আমরা কিছু জুনিয়র অ্যাডভোকেটস এবং কিছু ল স্টুডেন্টস একত্রিত হই এই ভাবনাকে সামনে রেখে যে আমরা মানুষের পাশে দাঁড়াবো এই করোনা পরিস্থিতিতে। সেক্ষেত্রে আমরা তৈরি করে ভেবেছিলাম, আমরা তৈরি করবো কমিউনিটি কিচেন, এবং বিগত ছদিন ধরে হাইল্যান্ড 16 নম্বর ওয়ার্ড, নবদ্বীপ 16 নম্বর ওয়ার্ড, হাইল্যান্ড কলোনিতে আমরা বিগত পাঁচ দিন ধরে হচ্ছে কি সেই খাবারটা প্রোভাইড করি। আমরা প্রথমত এই বিষয়টা ক্লিয়ার করে রাখা প্রয়োজন যে আমরা কোনো এনজিও নই, এবং একই সঙ্গে এটাও আমাদের উদ্দেশ্য খাবার নেওয়ার। এখানে মানুষের স্বতঃস্ফূর্ততা, যে মানুষের যে এগিয়ে আসা, এটাই আমাদের আগামী দিনে এগিয়ে চলার সম্বল। কাদের কাদের খাবার দিচ্ছেন আপনারা? খাবার পাচ্ছে যারা এই লকডাউনে তাদের রুটি রুজি থেকে বঞ্চিত, তারা কাজ হারিয়েছে, তাদেরকে মূলত আমাদের এই সার্ভিসটা পৌঁছে দেওয়া। এবং এই সার্ভিসটা পৌঁছে দিতে গেলে ইনিশিয়ালি হয়তো লোকের কাছ থেকে আমাদেরকে চাল বা ডালটা নিতে হচ্ছে, কারণ আমরা কোনো রকমভাবে ফাইন্যান্সিয়াল ফান্ডিং কোনো কিছু নিচ্ছি না, কিন্তু কারোর কাছ থেকে ইনিশিয়ালি চাইছি যে চাল বা ডাল বা তেল দিয়ে আমাদেরকে সাহায্য করুন। কিন্তু একই রকমভাবে আমরা যদি, আমাদের বিশ্বাস, আমরা যদি এই জিনিসটা কন্টিনিউ করতে পারি, তাহলে আমাদের কোনো আর্থিক বা কোনো রকম খাদ্য সামগ্রীর দানের প্রয়োজন নেই, কারণ মানুষ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের জন্য। বিষয়টা ইনিশিয়ালি দেখছি যে 12 টাকায় যে মানুষগুলো খাবার পাওয়াটা হচ্ছে সুলভ মূল্যে খাবার পাচ্ছে, এটা যেমন সত্যি কথা, এটা যদি ম্যাসিভ স্কেলে আমরা রিচ করতে পারি, অনেক মানুষের কাছে পৌঁছতে পারি, সে মানুষ হচ্ছে 1000 বা 1500 টাকা, 1500 মানুষ যদি আমাদের পরিষেবা বা উপভোক্তা হয়, আমরা যদি পরিষেবাটা পৌঁছে দিতে পারি, তাহলে তাদের যেই কমিউনিটি কিচেনের যে হচ্ছে গিয়ে উঠে আসে যে অর্থ, তাদের দ্বারাই তাদের হচ্ছে গিয়ে পারপাসটা, তাদের যে প্রয়োজনীয়তা। চার্জ করছেন খাবারের জন্য? খাবারের জন্য আমরা 12 টাকা করে হচ্ছে কি চার্জ করছি। আচ্ছা, এবং এই 12 টাকাটা নেওয়া এই কারণেই, এই উদ্দেশ্য থেকে, যাতে আমাদের কোনো রকমভাবে কাউডির কাছ থেকে এবং এই মানুষগুলোরও তাদের সচেতনতা বলবো না, আত্মনির্ভর হয়ে নিজেদের সম্মানের সঙ্গে আগামী দিনে এগিয়ে যাবে। আপনারা হকারদের খাবার দিচ্ছেন? হকারদের খাবার দিচ্ছি যারা এফেক্টেড এই লকডাউনে, তাদেরকে। আর করোনা আক্রান্ত রুগীর বাড়িতে খাবার দিচ্ছেন? হ্যাঁ, আমাদের হচ্ছে কি যদি কেউ আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে, করোনা রুগীদের কাছ থেকে আমরা কোনো চার্জ নিচ্ছি না। এখনো পর্যন্ত দিয়েছেন? হ্যাঁ, আমরা 2 দিন করোনা পজিটিভ পেশেন্টের কাছে হচ্ছে কি খাবার পৌঁছেছিলাম, তাদেরকে আমরা পৌঁছে দিয়েছি 2 দিন, সেটা আমাদের 2 দিন চলেছিল। আমাদের এই 2 দিনের জন্য, মানে গতকাল এবং আজ, আমাদের এই যে রন্ধন মানে কমিউনিটি কিচেনটা কাজ স্থগিত রয়েছে, আবার আমরা 2-3 দিন পর থেকে এটা চালু করবো আবার। আচ্ছা, কী কী থাকছে এই খাবারে? আমরা যেমন ভাত, ডাল, সবজি, কোনো দিন ইলিশ মাছ হয়েছে, কোনো দিন মাছের মাথা দিয়ে হচ্ছে কি আমরা কুচাচুরি হয়েছে, কোনো দিন মাছের মাথা দিয়ে বাঁধাকপি হয়েছে, এই আইটেম থাকছে, মানে এক মাছ বা ডিম, সবজি, ডাল। আপনার নাম? আমার নাম সূর্যজিৎ। তাহলে আপনাদের এই লয়ার্স অ্যাসোসিয়েশন? অ্যাসোসিয়েশন আমি বলছি, এটা অ্যাসোসিয়েশন এই কারণেই বলবো না, কারণ এই মুহূর্তে আমরা সবে মাত্র আমাদের ভাবনা রয়েছে, এবং আমরা জুনিয়র কিছু অ্যাডভোকেট এবং ল স্টুডেন্টসের উদ্যোগ এটা, ঠিক আছে? এবং যদি সংঘবদ্ধ হওয়াটাকে যদি অ্যাসোসিয়েশন বলে, তাহলে সেই অর্থে এটি অ্যাসোসিয়েশন। কিন্তু আপাতত আমাদের লক্ষ্য এই কোভিড সিচুয়েশনে মানুষদের পাশে দাঁড়ানো, এবং সেটা আমাদের দায়িত্ব হিসেবে, সামাজিকভাবে যেহেতু আমরা অ্যাডভোকেট বলে রয়েছি, সেক্ষেত্রে আমাদের সমাজের প্রতি কিছু দায়িত্বও রয়েছে। কী আশা করছেন জনগণের থেকে? কী আশা করছেন জনগণের কাছ থেকে? আশা করছি যে দানে বিশ্বাস রাখবেন না, নিজেদের সামর্থ্য থেকেই একে অপরের পাশে দাঁড়ান, নিজেও এগিয়ে চলুন, অপরকে এগিয়ে চলার সুযোগ। আর কার কোনো আবেদন রাখছেন আমার আপনারা? আবেদন রাখছি আমাদেরকে মানসিকভাবে আমাদের পাশে থাকুন, এবং প্রথম দিক যেহেতু আমাদের এটা চালিয়ে যেতে খুবই কষ্টকর, এটা তো আমাদেরকে কিছু চাল বা ডাল দিয়ে যদি কেউ সাহায্য করতে পারেন, তাহলে সাহায্য করুন, কারণ আমরা কোনোরকমভাবে কোনো আর্থিক সহায়তা কারোর কাছ থেকে নিচ্ছি না। আপনার নাম? আমার নাম সূর্যদীপ সাহা।